फूल फुटते पर तो मारबेगे दारुण बृष्टि होते पारे आज मेघे ना आशालोके पायर तलाय आश्पो आश्पो पाच्छी आभार सवाय মিস্টার বাবর আলী যখনই ফেরো এই সমস্ত তার জিনিসপত্র গুছাই নিয়ে বস্তার মধ্যে ভরে যত রাত্রিও এই লং মার্চ করতে বাইরে যেত। আচ্ছা মনে করুন আপনার এই দায়িত্বটা আমি পালন করছি না, তাহলে কি হবে? ঘটনা হচ্ছে উনি যদি না যায়, যিনি দায়িত্ব পালন করবে না তার, তাহলে বুঝতেই পারতেছেন আমি কি করতে চাচ্ছি। আপনার মেম্বারশিপ বাতিল করা হয়েছে, সেটার অফিসিয়াল লেটার। মানে আমার মেম্বারশিপ বাতিল হয়েছে কেন? শুনেন, গান কিন্তু শুধু মনোরঞ্জনের জন্য না, এটা কখনো কখনো বিদ্রোহের জন্য, কখনো কখনো গান ব্যঙ্গ করার জন্যও ব্যবহৃত হয়। তো মস্তরে যে গান শোনাবো সেটা তার বর্তমান পরিস্থিতি নিয়ে, ব্যঙ্গ করার জন্য। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, খবর খুব ভালো, যেভাবে রিহার্সাল করছি তাতে আপনার 1 ইঞ্চি রিল আমি নষ্ট করবো না। না, ওই টাকাটা ভাইয়া এখনো জোগাড় হয়নি, 3-4 দিন লাগবে। কি বললেন? সন্ধ্যার মধ্যে? ইয়ে ভাইয়া, অন্তত পক্ষে 2 দিন যদি। হ্যালো 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 আপনি, আমি না কিছুতেই বুঝতে পারছি না, কালকে থেকে আমি যতবারই মজিদ ভাইকে খুঁজতে এসেছি, এসে দেখেছি উনি রুমে নেই। আমার না ওনাকে ভীষণ দরকার, বলতে পারবেন উনি কোথায় আছেন? আমিও কিছুতেই বুঝতে পারছি না, আপনি বারবার মজিদ ভাইকে খুঁজতে এসে আমাকে কেন বিরক্ত করছেন? বক্কর ভাই, আপনি আপনি খেপে যাচ্ছেন কেন? এসে আপনাকে দেখছি তো, সেজন্য আপনাকেই জিজ্ঞেস করছি। ঠিক আছে, এরপরে যখন এই রুমে আসবেন তখন আসার আগে একটু গলা খাঁকারে দিবেন, আমি বিছানার নিচে ঢুকে যাব, তারপর আপনি এসে আমাকে পাবেন না, মজিদ ভাইয়ের কথা বলে আমাকে আর বিরক্ত করতে পারবেন না। বক্কর ভাই, আপনি বোধহয় খুবই বিরক্ত আছেন না? তো বিরক্ত হব না, এতগুলো লোকের মধ্যে বসবাস করছি, আমার এই কঠিন বিপদের মধ্যে একটা লোক একটু সহযোগিতা করলো না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার বোধহয় ওই 20,000 টাকা এখনো জোগাড় হয়নি না? কিভাবে হবে, আপনার কাছ থেকে চেয়েছিলাম, দিয়েছেন, দেন দেন 20,000 টাকা দেন, তা তো দেবেন না। বক্কর ভাই, আমি যে দিতে পারবো না সেটা আপনাকে বলেছি, তারপরেও এভাবে লজ্জা দেওয়া কি আপনার ঠিক হচ্ছে? আপনাকে আর লজ্জায় লাল হতে হবে না, আপনি এখন দয়া করে আমার চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যান, যান 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 যান। জি। ইয়ে সেলিম ভাই, ভাই প্লিজ ভাই একটু বসেন না। জি বলুন। আপনাকে যেহেতু পেয়ে গেছি একটা বিষয় একটু পরামর্শ করি। আচ্ছা, আপনি তো কবি, নিশ্চয়ই শাহবাগে আপনার যাওয়া আসা আছে। জি। এবং নিশ্চয়ই 2-4 জন বন্ধু বান্ধব আপনার আছে। 2-4 জন কি বলছেন, 20-25 জন আমার ক্লোজ ফ্রেন্ড আছে, ওরা অনেক ভালো লেখে, কেন বলুন তো? হবে হবে, এতে হবে। আমি শুনেছি যে কবিরা নাকি অল্প পয়সায় পুরনো শার্ট পুরনো প্যান্ট এগুলো কেনে, তো আমার তো অনেক পরে রয়েছে, আছে না কিছু কিছু জিনিস আছে যে একবার দুবার পরেছি আর পরা হয় না, তো আমি ওই আপনার মাধ্যমে কিছু জামা কাপড় বিক্রি করতে চাচ্ছিলাম, মানে ওনাদের উপকার হলো, আমার রুমটা খালি হয়ে গেল, এই বিষয়ে আপনি একটু হেল্প করবেন। অবশ্যই হেল্প করতে পারবো, আপনি নিজে গেলেও পারবেন, কিন্তু তারপরে কি হবে এইটা কিন্তু আপনার জেনে নেওয়া দরকার। কীরকম? ওই যে যাদের কাছে আপনি বিক্রি করতে চাচ্ছেন,
ওদের কাছে তো টাকা পয়সা সাধারণত থাকে না, তো আপনি যখন 100 টাকার একটা প্যান্ট বিক্রি করবেন, ওরা না 50 টাকা আপনাকে নগদ দিতে পারবে। তারপরের 50 টাকা কবে দেবে আপনিও জানেন না, সেও জানে না, আমিও জানি না, বুঝতে পেরেছেন? ও, তাহলে তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিই। জি জি জি, আপনি এক কাজ করুন, যেই জামা কাপড়গুলো আপনি বিক্রি করতে চাচ্ছেন ওগুলো এক জায়গায় করে বন্যাত্মদের অথবা শীতার্তদের দিয়ে দেন, ওদের না অনেক উপকার হবে। আপনি বিক্রি করলে কত টাকাই বা পাবেন, প্লিজ বকুর সাহেব। হ্যাঁ, আমি আমার কাপড় চোপড় কোথায় দেবো না দেবো সেটা আমি বুঝবো, যান। জি থ্যাংক ইউ, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। হ্যাঁ, আরে ভাই আপনি যান তো, যান। আপনাকে আমি কখন ডেকে পাঠিয়েছি আর আপনি কখন এলেন? মাথাটা বেজ্জ বেদনা করতেছেন গো আপা, এর লাগে আইতাম পারছি না। ব্যথা কি সেরেছে? এম মেয়ে দেওয়া হনো টনটন করতেছে। তাহলে এলেন যে? ডরে আইসি গো আপা, আমার যদি এবার বাই ফিরে দেই। আপনাকে বের করে দেবো মনে? কেন এরকম মনে হচ্ছে? কেন বিউটি আমার যে নোটিশ দিছুই। ও, সেটা আপনি জেনে গেছেন? জানতাম না কে রে, হিলা তো নোটিশ পায় আফা গড় গিয়া গড়াগড়ি দিয়ে কান্দাছে। আশ্চর্য, উনি গড়াগড়ি করে কান্নাকাটি করছে আর আপনি আমাকে সেই কথা হেসে হেসে বলছেন? হাসি আটকাতে পারতাছে কেন? আপনারা তো হাসির কারণটা কি? হেইলা আমার যে যন্ত্রণা দিছে গো আফা, হেইলার লগে যে না থাকবো জীবনও বুঝতো না। আমি যে আমার গড়গড়ি একটু শান্তি মতো ফান খাইয়াম এইটা পর্যন্ত পারছি না। আমার কয় টাট্টিখানা দিয়ে ফান খাইতাম। কোথায়? এই যে আপনারা কইনে যে বাথরুম, এই বাথরুমের ভিতরে ফান খাইতাম। কইনছেন বাথরুম কি ফান খাওয়ানোর জায়গা? আপনাকে আর বাথরুমে বসে পান খেতে হবে না, সেই কারণে খুশি। জি আফা, তাফা হেলা যাইব কহ। নোটিশ যেহেতু দেয়া হয়েছে উনি অবশ্যই যাবে, যত আগে যা ততই বালা, আফত বিদায় হইল। আর শোনেন, আপনি আমার সাথে ওনাকে নিয়ে হেসে হেসে যেভাবে কথা বলছেন, ওনার সামনে কিন্তু এভাবে হেসে হেসে কথা বলবেন না, উনি কষ্ট পাবে। তাফা হেলার সামনে কি মুখটা দুঃখী দুঃখী করে রাখতা? হ্যাঁ, দুঃখী দুঃখী করেই রাখবেন। আচ্ছা তখন যাই আফা। যাবেন মানে? আপনাকে আমি যে কারণে ডেকেছি সেই কথাই তো এখনো বলিনি, আপনি বসেন। কি করবা কো, সকালে একটি ছেলেকে দেখলাম যে উপর থেকে নেমে যাচ্ছে, সেটা নিশ্চয়ই আপনার কাছে এসেছিল? না, আমার কাছে তো কোনো ছেলে ফুলে আসছে না গো আফা। আপনি মিথ্যা বলছেন, আমি কনফার্ম ছেড়ে আপনার কাছে এসেছিল। লম্বা মতো ছেলেটা না? জি লম্বা মতো ছেলেটি। হ, আমার কাছে আইসি। কেন? হেইলা তো আপা এক মজার বিপদে পড়ছে। বিপদ আবার মজার হয় নাকি? হো হো, কিরকম? হেইলা তো হেইলার হুন্ডার পিছনে কইরা হেইলার বান্ধবীরে লইয়া গেছেন, আপনারা যে কই যাইন আশুলিয়াত আশুলিয়াত। হেহেন গিয়া হেইলার বান্ধবী কইল নৌকা তুলব, হেইলা যেই না নৌকাত উঠছে হেইলার বান্ধবীর আরো কজন সাঙ্গ ফাঙ্গ আয়া হেলারে আটকাইছে, আটকাইয়া না এই মাইয়ার লগে খারাপ খারাপ ছবি তুলছে। তারপর হুন্ডা তো আটকাইছুই আফা, আরো 1 লাখ টিহা দাবি করছে, যদি টিহা না দিতারে তবে এই লম্বা ছেলের বাপ মা ভাই বন্ধু সবার কাছে এই ছবি বলে সরাই দিব। এই মেয়েটা ব্ল্যাকমেল করছে আফা। তো আপনি এখানে কি করবেন? দেখি কি করুন যায়, অত বড় মুখ কই রাইছে, অতদিন তো এই লং মার্চে সবাই জানতো আমার কাজ কামের কথা, ওহন তো আস্তে আস্তে বাইরের মানুষজন জানতাছে, আমার ভাগ্যের সাহা মনে দিন দিন খুলতাছে গো আফা। মেয়েটার নাম কি? নাম তো জিগাইছি না আফা। নাম না জানলে আপনি কাজ করবেন কিভাবে? কাল হইলে আবার 10,000 টাকা অ্যাডভান্স লই আইব, আগে অ্যাডভান্সের টাকাটা ফায়ার লু, পরে নাম জিগাই, আগে যাই না লাভ কি? আফা আর কিছু জিগাই ভাই, মাথাটা আবার টনটন করতেছে গো, যাই। যান আফা গো, হেইলা আমারে বারবার অনুরোধ করে কইছেন, কাউরে যেন আমি কিছু না কই, আমি তো গল্পে গল্পে আপনারে কইলছি, আপনি যেন আমার কাউরে কইন না। আমি কাউকে বলবো না, আপনি যান।
আফা আবার কি এই লম্বা লুহির লগে কি আপনার কোনো সিন পরিচয় আছে কেন না হেইলা আপনার নাম কইরা কইছেন যে লিজা ম্যাডাম আর লং মার্সের অন্য কেউ যেন জানতে না পারে আর তো কারো নাম কইলো না খালি আপনার নাম কইছে আমি ওনাকে চিনি না আপনি জানেন সানাই জালাল আর তার নাম মন্টু সব বাজাতি পারে খুব ভালো জানেন আর উনি হচ্ছে আমাদের ভূতপূর্ব এমডি উনি দাবি করেন যে আমি ওনার বন্ধু এখন কোনো দাম টাম নেই জেলখানায় ঢুকে রয়েছে সাজা হচ্ছে তার বুঝেছেন তো কালকে উনি আমার একটা চমৎকার কবিতা শোনাচ্ছে তো তখন আমি ওয়াদা করেছিলাম যে ওনারা আজকে গান শোনাবো হুম তাহলে শুরু করেন খুব করুণ একটা শুরু বাজাবেন প্রথম বুঝছেন মিউজিক আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ে খানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু জোটে না মাগো জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু জোটে না সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয় সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয় রুটি খেয়ে পেট ভরে না শনিবার মঙ্গলবার তোমার আমার দেখাবার তাও তো দেখা তুমি করো না পাগো শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখাবার তাও তো দেখা তুমি করো না আর জলাশয় না প্রাণে যে মানে না আর জলাশয় না যে মানে না মশার কামড়ে তুম ধরে না উনি ভাববে ভাই বেশিকে পরে জানাবেন চলেন আমরা চলে যাই গেলাম খুব ভালো বাজা হয়েছে করুণটা এত ভালো হয়েছে thank you
পাবেন? আপনি আমার মেম্বারশিপ বাতিল করেছেন কেন? আপনি এখন এই জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, শুটিংয়ে যাবেন না? আমি শুটিংয়ে যাব কি যাব না সেটা আমার ব্যাপার, আপনাকে যে প্রশ্ন করেছি আপনি সেই প্রশ্নের উত্তর দেন। কি হয়েছে জানেন? মানে কিছু কিছু প্রশ্ন থাকে না যার কোনো আসলে উত্তর হয় না। আপনি এমন একটা প্রশ্ন আমার করে দিয়ে ফেললেন যেটার কোনো উত্তর আমার কাছে নেই। কিন্তু উত্তর তো আপনাকে দিতে হবে। হ্যাঁ, আপনি যেহেতু করছেন উত্তর তো আমার দিতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু মুশকিল কি জানেন আপা, আইন 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 এত কঠিন, এত নিষ্ঠুর। ওই যে জজ কোর্টে দিয়েছেন না, মানে চোখ বাঁধা থাকে, একদম কালো কাপড় দিয়ে চোখ বাঁধা থাকে। মানে এই যে আপনি আমার সামনে বসে আছেন, আমি দেখতেছি কিন্তু দেহও কিন্তু দেখতেছি না, কারণ আইন হচ্ছে কিচ্ছু দেখে না, আমারও সহে না পটি দিয়া কিচ্ছু দেখতে পারতেছি না। খবরদার, আপনি আমাকে আইন শেখাতে আসবেন না। আইন আমি আপনার চাইতে অনেক ভালো জানি। আপনি বোধহয় একটা জিনিস জানেন না, যুগে যুগে এই পৃথিবীতে আইনের পাশাপাশি আরেকটা বেআইন চলে আসে, সেই বেআইনের নাম হচ্ছে স্বৈরাচারী আইন। আপনার এই আইন কোনো আইন না, এটা স্বৈরাচারী আইন। এই আবার কী সব উল্টো পাল্টা কোয়েটে আবার পেঁয়াজ গোছ বাঁধা দিলেন? শোনে, আপনি স্বৈরাচার কর না যাই কর, আমি যেটা কইছি ওইটাই হচ্ছে আইন, এটার বাইরে কিচ্ছু করা যাবে। আপনার কথার বাইরে কিচ্ছু করা যাবে না, আপনার কথাই এখানে আইন। কেন, এটা কি আপনার বাপের প্রতিষ্ঠান নাকি সবাইকে আপনার কথা মতো চলতে হবে? আপনি কিনা জেলে মানুষের মতো একদম উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমার দেন আমার দেন, তাকান তাকান, আমি তো উত্তেজিত হচ্ছি না। কেন জানেন? কারণ আমি একটা ক্ষমতায় আছি, আমি একটা আইনের পক্ষের মানুষ, এখন আইন জারি করতেছি। আইন যারা জারি করে তাদের এত গরম হলেই চলে না, উত্তেজিত হলেই চলে না, আমার ঠান্ডা থাকি। ঠিক আছে, আমিও দেখে নিব আপনার এই আইন আর ক্ষমতা আপনি কতদিন দেখাতে পারেন সেটা আমিও দেখে নিব। বেটে আমা সেটাই তো যাবেন, এতদিন রয়েছেন, বড় মায়া লাগতেছে জানেন। যাওয়ার আগে অন্তত এক কাপ চা যদি আপনারা খাওয়াতে পারি আমার মনটা মধ্যে খুব ভালো। কি ব্যাপার, ডাকি শুনতে পান না? আপনি আমাকে ডাকছেন? জাহিদ কার নাম? জি আমার নাম। তাহলে জাহিদ নামে আমি কাকে ডাকবো? সরি, আমি আসলে বুঝতে পারিনি। কোথায় যাচ্ছেন? একটু বাইরে যাচ্ছিলাম বেড়াতে। বাইরে যেতে হবে না, চলেন ছাদে চলেন, ছাদে গিয়ে বসি। কেন ছাদে? কেন এমনি? আমার মনটা ভালো নেই, চলেন ছাদে বসে একটু গল্প করব। ও, আপনার মন খারাপ, তাহলে চলুন না বাইরে গিয়ে ঘুরে আসি। না, বাইরে যেতে চাচ্ছি না, ছাদেই যাব, চলেন। আচ্ছা, ছাদে যাবার পিছনে কি বিশেষ কোনো কারণ আছে? বিশেষ কি কারণ? না, এই যে ছাদে যাবার জন্য অনেক জোরাজুরি করছেন তো। বিশেষ কারণ আছে। কি কারণ? ছাদে নিয়ে আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। ও, আপনি তাহলে সে? সে কে? সেটা তো আপনাকে বলা যাবে না, কিন্তু আমি আপনার ইন্টেনশন বুঝতে পেরেছি। কিসের ইন্টেনশন? এই জন্যই আপনি প্রথম দিন থেকে শুধু আমার সাথে খারাপ ব্যবহার করেন। প্লিজ, আমি আপনাকে প্রমিস করি আমি আর কখনো আপনাকে বিরক্ত করবো না, আমাকে মাফ করে দেন প্লিজ। কি আশ্চর্য, তো আরেক গেলা করলে পড়লাম, আপনার সমস্যা কি? আপনি এরকম পাগলের মতো করছেন কেন? না, আমার কোনো সমস্যা নেই, আমি তো খালি আপনাকে সমস্যা ফেলাই, আমি আর কখনো আপনাকে কোনো সমস্যা ফেলবো না, প্লিজ আমাকে মাফ করেন প্লিজ। জাহিদ, আপনি এরকম কেন করছেন? চলেন তো, চলুন ছাড়তে চলুন। না না, আমি ছাড়তে যাব না। কেন যাবেন না? না প্লিজ, আমি ছাড়তে যাব না, আমাকে ছাড়েন। কি আশ্চর্য, চলেন। আব্বা, পিট নাকি একটা? কোথাও যাচ্ছি না তো, আপনার কাছে আসলাম। জুতা নিচে রাখেন। ম্যাডাম, একদম পরিষ্কার করে নিচ্ছি। আপনাকে বলেছি জুতা নিচে রাখতে। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো রেখে আমাকে দ্রুত গতিতে এই হাজার বেশি টাকা দেবেন। এগুলো রেখে আপনাকে হাজার বেশি টাকা দেবো মানে কি? ম্যাডাম, আমরা তো অবিশ্বাসের যুগে বসবাস করছি, কেউ কাউকে এমনি এমনি বিশ্বাস করতে চাই না, কারোর কাছ থেকে টাকা ধার চাইলে থাকলেও বলবে নাই,
আমি চিন্তা করলাম ধুরু বাবা, দাঁড়ে দাঁড়ে ধার চড় দরকার কি? তার চেয়ে বরং আমার নিজস্ব জিনিসপত্র আছে, এগুলো বন্ধক রাখবো, টাকা নেবো, বাস দেন ম্যাডাম, এগুলো রেখে টাকা দেন। আমি আপনার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। ও তাহলে আমি আপনাকে হিসাব মিলিয়ে দিচ্ছি। এই যে বেলগুলো দেখছেন না, এগুলো কিন্তু জার্মানি আমার মামা পাঠিয়েছে। চারটা বেল আপনি 1000 ধরলেন, তারপরে যে এই চেইন আর ঘড়ি এই দুটো আপনি 5000 ধরবেন। আর এই যে এখানে যে গেঞ্জি দেখছেন, এখানে কিন্তু 8টা গেঞ্জি আছে, যদি আমি 400 করে কিনেছি আপনি 200 করে ধরলেও 1600 হয়ে যায়। আর এই যে এই প্যান্ট আছে না, এখানে কিন্তু 3টা প্যান্ট আছে। আপনার সব দাম দর আমি জানতে চাচ্ছি না, আপনার টাকাটা কেন দরকার সেটা বলবেন তো। ও আপনাকে তো এখনও বলা হয়নি, শুনেন ফিল্মে আমি একটা ক্যারেক্টার পেয়েছি, চমৎকার ক্যারেক্টার, নাগরাজ। কিন্তু শুরুতেই না কিছু টাকা খরচ করতে হচ্ছে, এই টাকা এখানকার সবার কাছে আমি ধার চেয়েছি, কেউ দেয়নি, তাই আপনার কাছে এগুলো নিয়ে এসেছি যাতে কোনোভাবেই মিস্টেক না হয়। নেন, দেরি করবেন, আমার সময় খুবই কম, এগুলো রেখে দ্রুত টাকা দেন। এসব দিয়ে আমি কী করব? আমি এগুলো পড়ব, তারপর আমি এগুলো রাখতাম যদি আপনাকে সেই টাকাটা দিতে পারতাম। উফ, একটা জিনিস আমার মাথার মধ্যে কিছুতেই ঢুকছে না, যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও লাখ লাখ কোটি কোটি টাকা থাকে। আর এত বড় একটা প্রতিভা কেন্দ্র, এত শিল্পী সাহিত্যিক, কারো কাছে হাজার বিশেক টাকা থাকবে না, এটা আমি বিশ্বাস করব? তাহলে আপনার কাছে নাই কেন? না, আমার প্রফেশনের মধ্যে তো কোনো ঘুষ ফুস বা আটকা টাকা আসার সিস্টেম নাই। যদি আপনার কাছে না থাকে তাহলে এখানকার অন্য সদস্যদের কাছে কী করে থাকবে? তাহলে এখন আমি কী করব? সামান্য কিছু টাকার জন্য আমার অভিনয় হবে না? বুঝতে পেরেছি, আপনার সাথে কথা বলে লাভ নেই, বাইরে যাই দেখি কী করা যায়। আপনি এসব বাইরে নিয়ে কী করবেন? কী আবার করবো, বিক্রি করে দেবো। তার মানে আপনি ফেরি করবেন? ম্যাডাম, বিপদে পড়লে মানুষ যে কত রকম সিস্টেমে বেঁচে থাকে সেটা তো আপনি জানেন না। আরে তো সামান্য ফেরি করা কোনো ব্যাপারই না, টাকা আমার লাগবে, এই হচ্ছে কথা। আপনার ফেরি করতে হবে না, আপনি উপরে যান। এতক্ষণ আমি আপনাকে কী বোঝালাম? বললাম না আমার টাকা লাগবে, এই যে দেখেন, এই যে আর মাত্র 1.5-2 ঘন্টা বাকি আছে, এই সময়ের মধ্যে আমাকে টাকা জোগাড় করতে হবে, কোনো উপায় নেই। হ্যাঁ, আপনার টাকা জোগাড় করতে গিয়ে আপনি ফেরি করবেন, তারপর মানুষ আপনাকে চোর মনে করে গণধোলাই দেবে, সেটা আপনার কাছে খুব ভালো লাগবে। আপনাকে আমি বলছি আপনি উপরে চলে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান না উপরে। দেখবেন তা কেমনে দেখবেন, হাসি হাসি মুখে নাকি একটু কান্না কান্না মুখে? ভাই জানো তো আমি সবসময় হাসি মুখে দেখতাম স্যার। ভিতরের খবর কিছু জানো? কেমনে জানবো, আমি তো ভিতরেরও ভিতরে আছি। আমি তো ভাবছিলাম এই যে সুরের গড়ে সুর মানিক সুরা এই লং মার চালাই থাকত না, উমায়া গো হে তো দেখাইছে। কিটা দেখাইছে? এই যে বিউটি অফ আছে না, কালি যে বেয়াদফি করে হেইলারে তো নোটিশ দিয়েছে, এই লং মার সাইডা হেলার যাওন গা লাগবো, আপনি হইলে ফাল্লাই নইলে দেহুন হেলার সাহসটা একবার দেখুন। শোনেন, মানিক সুরার কোনো কথা বলতে এখানে আসবেন না, আপনার কোনো কথা থাকলে বলিয়া চলে যান। ভাই জান গো, আমার তো একটা বালা খবর আছে। কিটা শুনি একটু। এই যে আমি বহর বাইরে লেগে সিন্ডি দিছিলাম না, এই যে হেলা যে নায়ক হইতো স্যার, ও গো হেলা তো ফোন আইছে, হেলা তো নায়ক হইব, নাগ নায়ক। কিটা হইব? হেলা বলে নাগ নাগিনী ছবি নায়ক হইব। ও সেটা তো বক্করমি হইব। তা আপনার কিটা খবর, আপনি এখানে কিটা করতেছেন সেটা বলিয়া চলে যান। ভাই জান, আমার একটা প্রাইভেট খবর আছে, ওর দিন তুই লং মারছে লুকরাই শুধু জানতো আমি কিটা করি। উমায় গো এখন তো বাইরে লুকো যাই নালছে, আই সহলে এক লুক আইছে, হিলারে বিপদ তো উদ্ধার করে দেওয়া লাগি। আচ্ছা তাই নাকি,
সে কিতা বিপদে পড়ছে আর আপনি এমনি উদ্ধার করবেন একটু কোন শুনি ভাইজান হেইলা একটা ওই নারী ঘটিত ব্যালেক মেলের মধ্যে পড়ছে হেইলার হুন্ডা আটকাইলছে আরও বলে 2 লাখ টাকা হেইলারে দিতে হইব আচ্ছা 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 আপনি তাহলে টাকা হুন্ডা সব কিছু উদ্ধার করিয়া দিবেন না হো ভাইজান একটা সিস্টেম আছে বান্ড সিস্টেম আছে না এই সিস্টেমে কাজটা করতে হইব কঠিন আছে ও আচ্ছা আচ্ছা তা আপনি যদি এত উদ্ধার টুদ্ধার করিয়া দেন তা সরকার যে এত টাকা খরচ করিয়া পুলিশ বাহিনী রাখছে তাদের কামটা কি কোন তো উমায় গো এটা কি তা কই পুলিশের কাছে গেলে জিনিসটা কি আর গোপন থাকবো এটা সরাই ফুটতো না জিনিসটা গোপন রাখতে হইব ভাই জান শুনুন বড় কাম আছে আমার 10,000 টি অ্যাডভান্সই করব ও আচ্ছা 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 তাহলে আপনি একটু গোপনে করতে চান আমারে বললেন না কেন আপনি আপনি আমার ভাই না আপনার কাছে কইলে তো কিচ্ছু তো হইতো না তা বইন কথা শেষ হইছে এখন যান আপনি আমার লাগে টিসি হরতাছুই না আপনার সাথে কোনো টিসু করি নাই এখন যান ভাই জানে কাউন্টডাউন ঠিক মতন হইতাছে গো কাউন্টডাউন খুব ভালো হইতাছে আপনি দয়া করিয়া চেরের থেকে নাম্মা আইটা যান ভাই জানে ঘুমটা ঠিক মতো জি খুব ভালো ঘুম হয় ঘুমের ঘুম মোড়ার মতো ঘুমে আপনি এখান থেকে যান ভাই জানে মনে মশা একটু বেশি কামড়াইতাছে মশা কামড়াইলে কামড়াইবো আপনি এখান থেকে যান আপনার কথা শুনতে শুনতে আমার কান চিম মরিয়া গেছে ফসা হইয়া গেছে ভাই জানে আগগাই আমি আপনার কানে একটা ফু দিয়া দেই বাবা আপনি ফু দিও লাগতো না আপনি এখান থেকে যান কইতাছি কিন্তু এত কি লাস পড়া শুরু তো সব পাইতে বলাম আগো সাগো রে কি দেখলেন আপনি কি দেখলেন মানিকলাল সাহেব কি ঘুমিয়ে পড়েছে মানিকলাল সাহেব না চোখ বন্ধ করে আছেন তো তাই ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছেন একটু বসবো হাতে তো সিটিটা নিয়েই আছে জি তাহলে বসে কি না ওই চিঠি সংক্রান্ত একটু কাজ বাকি আছে সেজন্য এসেছি এসব কোনো আরজি ফারজি করে লাভ হবে না কোনো আরজি আমার এই কানের মধ্যে ঢোকবে না তাও আর কি ওই যে কথাই আছে না ফাঁসির আসামে শেষ একটু ইচ্ছা শুনতে বসে কয়েকটা বসে নিল জি জি থ্যাংক ইউ এই যে চিঠিটা আপনি আমাকে দিয়েছেন হ্যাঁ আমার মেম্বারশিপ বাতিলের চিঠি ধরুন এই চিঠিটাই বাতিল হয়ে গেল তাহলে নিশ্চয়ই আমার মেম্বারশিপটা থেকে যাবে চিঠি চিঠি সেটা আবার বাতিল হয়ে যাবে মাথা ব্যথা কি আপনার ঠিক আছে মানে কি কষ্ট বুঝতে পারতেছেন জি আমি বুঝেই বলছি এই যে দেখুন চিঠি চিঠি এই দেখুন বাতিল হয়ে গেল এই যে খামটা পর্যন্ত বাতিল হয়ে গেল তাহলে এখন কি থাকলো আমার মেম্বারশিপটা থেকে গেল শোকে যে মানুষের মানে মানুষের ভারসাম্য হারায় যায় সেটা আপনার এখন যদি না দেখতে বুঝতাম না অসুবিধা নেই অসুবিধা নেই কি সব পাগলামি সেটা ছেড়েই কি হয়ে গেল রে ভাই রেজিস্টার খাতা আছে না সেটা তো আপনার নাম সেটা তো লাল কালি দিয়ে কেটে দিয়ে আছে সেটা কি ডাটা হবে আমার তো কিছু করার নেই রে ভাই দেখুন মানিকলাল সাহেব আপনার ব্যাকগ্রাউন্ড তো চোর আমি ভাবলাম চোর ছিলেন ঠিকই আছে কিন্তু ইদানিং আপনার আচরণ দেখে মনে হচ্ছে আপনি আসলে একটা ছিচকে টাইপের চোর ছিলেন জি আমি যা বলছি দায়িত্ব নিয়েই বলছি দেখুন মালিকলাল আপনার ব্যাকগ্রাউন্ড তো চোর আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রাজপথে আন্দোলন করা একটা বিপ্লবী মানুষ আমার যে মিশন এবং ভিশন সেখানে কিন্তু আমি পৌঁছাবই সেই পথে আপনার মতো একটা ছিচকে মানিকলাল আমার কিছুই করতে পারবে না বুঝতে পেরেছেন ভালো ভালো
শুনে ভাল লাগতেছে না, যে বিপ্লব ফিপ্লব করিয়েছে, মনের একটা সান্ত্বনা দিচ্ছেন, ব্যাপারটা খুব ভালো। তুই লং মাসের বাইরে যাইয়ে ওই রাস্তাঘাটে যেয়ে সব বিপ্লব করেন, যান। থ্যাংক ইউ, এক্সকিউজ মি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একটা কথা বলতে চাই যদি অনুমতি দেন আপনি। আপনার আগের এমডিকেও আমাকে বলতে হয়েছিল। কম কম শোনেন, রবীন্দ্রনাথ তার রক্তকরবী নাটকে একটা সংলাপ লিখেছিলেন। সংলাপটা হচ্ছে, ঈশ্বর যখন ছোটকে মারেন তখন ছোট মুখে বড় কথা দিয়েই মারেন। বুঝতে পেরেছেন? আসছি। হ্যাঁ, মোস্তফাকে মানসিক শাস্তি দেওয়া শেষ? উরি বাবা, যে শাস্তি দিছি সেরাম শাস্তি। আমি যে গান গাইছি ও কিছু ক্ষতিও পাচ্ছে না, কিছু সহ্য করতে পারতেছে না, কেঁপে বোম। কোন গানটা গাইছি শুনবেন না একটু? কোন গানটা? জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু জট। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন বলেন, আপনি মুক্তি লাভ করবেন কবে? মানে আপনি যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য মনে মনে কি প্ল্যান করে রেখেছেন সেটা বলেন। সেগুলো করার জন্যই তো অস্থির হয়ে আছি। কারণ আমি তো সারাদিন ঘুরেই বেড়াই। এখন তো চিন্তা করেছি যে ঘুরে বেড়াবো, কিন্তু প্ল্যান করে ঘুরে বেড়াবো। কারণ মনে করেন, ঢাকা শহরে কতগুলো বড় লোক এরিয়া আছে না, গুলশান, বনানী, ধানমন্ডি, সেসব এরিয়ায় যাব। গিয়ে বড় লোক কাউরে দেখলেই গান শুরু করে দেবো। কেন? কারণ কোনো না কোনো বড় লোকের নজরে তো আমি পড়ব। সে ভাববে তে তো চমৎকার একটা গায়ক রাস্তায় দাঁড়ায় গান গাচ্ছে, বাস আমাকে ধরে নেবে, নিয়ে এস্টাবলিশ করে দেবে। আইডিয়াটা ভালো না? খুব ভালো। আর কিছু? আর একটা প্ল্যান আছে, সেটাই আমার বেশি পছন্দ হয়েছে। ধরেন বড় লোকদের বড় বড় গাড়ি থাকে না, জিপ গাড়ি, ওর আমার একটা গাড়ির সামনে যে আমি দুপ করে পড়ে দেবো, এরকমভাবে পারবো যেন হাত পা না ভাঙে। গাড়ির মালিক তো তখন দৌড়ে চলে আসবে, আমার নিয়ে হসপিটালে যাবে, আমার চিকিৎসা করাবে, আমি সুস্থ হব। সেই মুহূর্তে আমি তার একটা গান শোনাই দেবো। সে বলবে, বাবা রে তুমি কী হতে চাও? আমি কব, স্যার আমি একজন সুপ্রতিষ্ঠিত গায়ক হতে চাই। তখন সে আমার গায়ক বানায় দেবে, বাস। আচ্ছা, দুটোর মধ্যে কোনটা আপনার ভালো লাগেছে বলেন দেখি। এই আইডিয়াগুলো আপনাকে কে দিয়েছে বলেন তো, মানে কোত্থেকে পেয়েছেন? সিনেমা দিয়ে, জানেন সিনেমায় এরকম হয় না যে গরিব গায়কগুলোরে রাস্তাতে ধরে নিয়ে এস্টাবলিশ করে সাইডে দেয়। আপনি কি সবসময় ইন্টারভেলের আগ পর্যন্ত সিনেমা দেখেন, ইন্টারভেলের পরে দেখেন না? না, পরেও দেই তো, কিসের জন্য? যদি দেখেই থাকেন তাহলে এটা দেখেননি যে আপনি গাড়ির সামনে পড়ে গেলেন, আপনাকে নিয়ে তিনি হসপিটালে চলে গেল, আপনার চিকিৎসা করলো, আপনি তাকে গান শুনিয়ে দিলেন, সে খুশি হয়ে আপনাকে বলল, বাবা তুমি কি হতে চাও? আর আপনি বললেন, স্যার আমি সুপ্রতিষ্ঠিত গায়ক হতে চাই, আর আপনাকে গায়ক বানাই দিল। তারপরে তার একমাত্র মেয়ের সাথে আপনাকে বিয়ে দিয়ে দিল, আপনারা সুখে শান্তিতে সংসার করতে শুরু করলেন, রাজত্বও পেলেন, রাজকন্যাও পেলেন, দেখেননি? তাই এরপরে স্ক্রিনে লেখা উঠলো খোদা হাফেজ। এখন আপনিও খোদা হাফেজ করে রিকশা থেকে নামেন, যে কোনো একটা গাড়ির সামনে ধূপ করে পড়ে যান, যান। তাই হয় নাকি? তাহলে তো সেই লোকের মেয়েকে আমার বিয়ে করা লাগবে। আচ্ছা, তাহলে কি আপনার আব্বার গাড়ির সামনে পড়বো? আমার আব্বার গাড়ি নাই। ও, তা গাড়ি কিনতে বলেন না তাহলে। এসব ফালতু ফিল্মিক চিন্তা বাদ দিয়ে কোনো বাস্তব ভিত্তিক চিন্তা আপনার মাথায় আসে না? কিরাম বলেন দিদি। আমি তো আশা করেছিলাম যে আপনি আমাকে বলবেন যে 10টা ছেলে মেয়েকে আমি গান শেখাবো, কিংবা রাস্তায় রাস্তায় গান না শুনিয়ে বিভিন্ন সিডি কোম্পানির অ্যাড্রেস জোগাড় করে সেখানে যেয়ে আমি গান শোনাবো। তো এই আইডিয়াই তো ভালো। তো এটা আপনি যদি আমার সেদিনই বলে দিতেন তাহলে এই কয়দিন আমি কতগুলো সিডি কোম্পানিতে ঘুরতে পারতাম না। আশ্চর্য, এই চিন্তাটা আমার মাথায় কেন, আপনার মাথায় কেন আসবে না? আরে আমার মাথায় আসুক আর আপনার মাথায় আসুক, কথা তো একটাই, কথা তো আমার এস্টাবলিশ হওয়া নিয়ে, তাই না? Thank you.
কি ব্যাপার সেলিম কমল সাহেব, আপনাকে ডিস্টার্ব মনে হচ্ছে? জি স্যার, কিছুক্ষণ আগেও ছিলাম, এই মুহূর্তে একটু রিল্যাক্স লাগছে। কেন ডিস্টার্ব ছিলেন কেন? কেন স্যার, আপনি কিছু শোনেন না? আমি তো অনেক কিছু শুনছি। লং মার্চে প্রতি মুহূর্তে নতুন নতুন ঘটনা জন্ম নিচ্ছে। কোন ঘটনা আপনাকে ডিস্টার্ব করলো? স্যার, মানিকলাল তো আমাকে চিঠি ধরিয়ে দিয়েছিল। কিসের চিঠি? আমাকে নাকি লং মার্চ থেকে চলে যেতে হবে। তাই নাকি? এটা তো আসলেই ডিস্টার্ব হওয়ার মতো ঘটনা। কিন্তু আপনি যে বললেন আপনাকে রিল্যাক্স লাগছে, সেটা কী করে? স্যার, আমি মানিকলালের রুমে ঢুকে তাকে বলেছি আপনি যে চিঠিটা দিয়েছেন আমাকে আমি সেই সিদ্ধান্ত মানছি না বলে তার সামনেই চিঠিটা ছিঁড়ে রেখে এসেছি। ভালো করেছি না স্যার? না না সেলিম কমল সাহেব, আপনি অবশ্যই এই কাজটা ভালো করেননি। কেন স্যার? প্রথমত, এটাকে আপনি একটা দলিল হিসাবে রেখে দিতে পারতেন। দ্বিতীয়ত, কেউ যদি অন্যায়ভাবে চিঠির মাধ্যমে আপনার কাঁধে কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তখন আপনার উচিত হবে আরেকটি চিঠির মাধ্যমে আপনার ন্যায্য প্রতিবাদ করা। কিন্তু চিঠি ছিঁড়ে ফেলা একটা উচ্ছৃঙ্খল আচরণ। স্যার, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আসলে হয়েছে কি স্যার, মানিকলালের এই ধরনের হঠকারী সিদ্ধান্তে হঠাৎ করেই আমার না রাজপথের কথা মনে পড়ে গিয়েছিল, আমি আর নিজেকে সামাল দিতে পারিনি। আচ্ছা, যা হয়েছে হয়েছে, বাদ দেন। এখন বলুন তো, মানিকলাল কেন আপনার হাতে চিঠি ধরিয়ে দিয়েছিল? সেই কারণেই তো মেজাজটা আরও বেশি বিগড়ে গিয়েছিল স্যার। বিষয়টা খুবই হাস্যকর। কিরকম? উনি গত রাত্রে আমাদের রুমে এলেন, এসে আমাকে বললেন আমি যেন ডাক্তার বাবর আলীকে রুম থেকে বের করে দিই। আমি সেটা কেন করতে যাব স্যার? আমি সেটা করিনি জন্যে সকালবেলায় উনি আমাকে লং মার্চ থেকে বেরিয়ে যাওয়ার চিঠি ধরিয়ে দিয়েছেন। লং মার্চের পরিস্থিতি যে দিন দিন কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। স্যার, আমি একটা কথা বলি স্যার। বলুন। লং মার্চের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে এই লং মার্চ বেশি দিন রান করবে না। বরং আমরা একটা কাজ করি স্যার, আমরা সবাই মিলে এখান থেকে বের হয়ে অন্য কোথাও আরেকটা লং মার্চে জন্ম দিই, আপনি সেখানে নেতৃত্ব দেবেন। সেলিম কমল সাহেব, যে আবেগ থেকে আপনি এই কথাগুলো বলছেন সেটা একটা ভুল আবেগ। কেন স্যার? ছোটবেলা থেকেই আমি অনেক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি বিভিন্ন সময় দেখেছি ছোটোখাটো কোনো সমস্যা নিয়ে, দ্বন্দ্ব নিয়ে মূল সংগঠনটি ভেঙে দুটি কিংবা তিনটি ভাগে বিভক্ত হয়েছে। পরবর্তীতে যেটা দেখা গেছে, কোনো সংগঠনই ঠিক মতো দাঁড়াতে পারেনি। তাই আমার কথা হচ্ছে, আমরা যদি এখন লং মার্চ থেকে পালিয়ে যেয়ে অন্য একটি লং মার্চ করি, সেটি হবে আমাদের একটা বিরাট ভুল সিদ্ধান্ত। তার চেয়ে এই জায়গাটিতে থেকে, আদি জায়গাটিতে থেকে এখানকার সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলির ন্যায্য সমাধান করলে লং মার্চ এগিয়ে যাবে আরও সুন্দরভাবে, আরও সাবলীলভাবে। জি স্যার, কিন্তু তাহলে তো আপনার স্বপ্নের বাস্তবায়ন থেকে আপনি অনেক পিছিয়ে পড়বেন স্যার। মোটেও না, আমি আমার কাজ ঠিক মতো চালিয়ে যাচ্ছি। কে কখন লং মার্চের এমডি হচ্ছে, কী সিদ্ধান্ত নিচ্ছে, এগুলি আমার কাছে কোনো বিষয় না। আমি যেভাবে কাজ করে যাচ্ছি তাতে করে অবশ্যই নির্দিষ্ট সময়ে লং মার্চ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। স্যার, আমাকে বিষয়টি একটু খোলাসা করে বলবেন কি? সেলিম কমল সাহেব, আজকে আপনি রেস্ট নিন, আপনার সঙ্গে আমি পরে বসবো, বিস্তারিতভাবে সব কিছু বলবো। অবশ্যই আপনাকে আমার সঙ্গে থাকতে হবে এবং একান্ত হবে। থ্যাংক ইউ স্যার, আমি অবশ্যই আপনার সঙ্গে থাকব, প্লিজ আমাকে বলবেন। আমি আসছি। হাতে তো আরে কইছে আয়নাকে হাতের খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিউন, তো আমনে কোন পদ্ধতিতে মারবেন? আয়নাকে হাতের গলাটি বিমারি হারাম, এই বয়সে হলার মুখ থেকে এইসব কথা বললে কেমন লাগে তুই কর? নোটিশটা যেহেতু আপনার কারণেই আমাকে দেয়া হয়েছিল, আর আমি যেহেতু যাচ্ছি না সেই কারণে আপনাকেই চলে যেতে হবে, বুঝতে পেরেছেন? আপনি লং মার্চ ছেড়ে যাবেন না। কিন্তু স্যার, এখানে কিভাবে থাকব? এই অবস্থার মধ্যে কি মানুষ থাকতে পারে? আমি নোটিশ করতেছি সেটা কেউ মানতেছে না, মানে আমি একটা অর্ডার করতেছি সেটা ফলো করতেছে না, আমার সোয়ের সামনে সিটির টাইনি বুলটি সিঁড়ি বেলাচ্ছে, মানে সব কিছু মিলে না, কিরম যেন অশুভ মনে হচ্ছে, কিরম যেন লাগতেছে আমার। স্যার, দিরম করুন না, সে মাজারে সিন্নি দেলাই। কি করছেন? নাগরাজ ক্যারেক্টার আপনি পাননি? কিভাবে পাবো? এখানে এত শিল্পী সাহিত্যিক বসবাস করে, কারো কাছে ২০,০০০ টাকা নেই, মাত্র ২০,০০০ টাকা নেই। আপনার বুদ্ধি দিলি, আপনি তো সেই বুদ্ধি নিতে চান না। আপনি ঘুষ দিয়ে সিনেমাও করবেন, আবার কিডনিও বেচবেন না, আবার আপনার কাছে টাকাও নেই, তাহলে হবে? এক নাম্বার, খাবার দাবার সব বন্ধ। খাবার দাবার বন্ধ মানে? আরে খাবার দাবার বন্ধ মানে লং মার্চে শুলো আপাতত জ্বলবে। ভাইজান, এই হুক না সিরা আর গুড় খাই, আপনি কতদিন বাঁচবেন? আপনি লেগে আমার বড় ফোরান না ফুরে, আপনি তো আয়না দেখতে রইন না,
একবার যদি নিজের মুখটা দেখতাই তাহলে বুঝতাই। না আশালোকে